হ্যালো বন্ধুরা, আমি মৃণাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অন্যদিনের মতো আজকে যে বিষয়টা, সেই ভিডিওর বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট। তো এই মুহূর্তে স্টেট ব্যাংকের একটি খুব ভালো রিক্রুটমেন্ট ছেড়েছে, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে আমরা জেনে নেব অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, এক্সাম কবে হবে, স্যালারি কী পাবো, তাছাড়া এটাও আমরা জানবো টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারছো, তাছাড়া স্কিল ইন্ডিয়া অথবা NAPS এই লিঙ্ক থেকেও তোমরা দেখতে পারবে। তো মেন বিষয়টাকে সেটা আগে দেখে নিচ্ছি। সেন্ট্রাল রিক্রুটমেন্টস অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট, কর্পোরেশন সেন্টার, মুম্বাই। তো এটা হলো হেড অফিস স্টেট ব্যাংকের। তো এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটগুলো নেওয়া হবে, প্রথমে এক বছরের জন্য ট্রেনিং হিসেবে নেওয়া হবে। তো দেখে নিচ্ছি কোথায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে আর প্রসেসটা কী রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 6/7/2021, মানে কবে থেকে স্টার্ট হয়েছে, 6 তারিখ থেকে, আর লাস্ট ডেট কবে, 26/7/2021। তো এটা কয়েকদিন আগে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তো এটা সত্যতা যাচাই করার পর কিন্তু যেটা আমি আজকে জানাচ্ছি তোমাদের। আর এক্সামিনেশন কী হবে, তোমাদের অনলাইনে এক্সামটা হবে, আর সেটা আগস্টে কিন্তু এক্সামটা হতে পারে। এখন জাস্ট বলেছে আগস্টে হবে, কিন্তু এখনও ফিক্সড ডেট বলা হয়নি। তো এখন অল ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো আমাদের আগে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো, আমরা বাংলাভাষী, তো বাংলা আর নেপালি জানতে হবে। বাংলা জানলে নেপালি জানার প্রয়োজন নেই, নেপালি জানলে বাংলা জানার প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে ভ্যাকান্সি যেগুলো রয়েছে, SCদের ক্ষেত্রে 164টা ভ্যাকান্সি রয়েছে, ST দের জন্য 35টি, আর OBCদের জন্য 157টি ভ্যাকান্সি রয়েছে, EWS 71টি, আর জেনারেলদের জন্য 288। টোটাল 715টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর অল ওভার দ্য ইন্ডিয়া কিন্তু এটা রিক্রুটমেন্ট হচ্ছে। আর আমি যে 700 কয়েকটা ভ্যাকান্সির কথা বললাম, মানে 715টি ভ্যাকান্সি, সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখন কারা কারা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে, সেই বিষয়ে আমরা জানবো। টোটাল ভ্যাকান্সি যেটা বলা হয়েছে 715টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তো কোথায় কতগুলো আছে, আলিপুরদুয়ারে 6টি ভ্যাকান্সি রয়েছে, বাঁকুড়াতে 20টি, পশ্চিম বর্ধমানে 41টি, পূর্ব বর্ধমানে 38টি, বীরভূমে 20টি, কোচবিহারে 15টি ভ্যাকান্সি রয়েছে। তাছাড়া দক্ষিণ দিনাজপুর 8টি, দার্জিলিংয়ে 29টি, হুগলিতে 37টি, হাওড়াতে 35টি, জলপাইগুড়িতে 13টি, ঝাড়গ্রামে 12টি, কালিম্পংয়ে 2টি, কলকাতায় 145টি ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে, মালদা 21টি, মুর্শিদাবাদে 39টি, নদিয়ায় 30টি। তো এইভাবে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে সারা রাজ্য জুড়ে। তো এটা হচ্ছে কতগুলো ভ্যাকান্সি সে বিষয়ে জানলাম। তো এখানে বয়স কত, কত বয়স থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, মিনিমাম বয়স কিন্তু 20 হতে হবে, আর ম্যাক্সিমাম 28, মানে 20 থেকে 28 বছরের যে ছেলেমেয়েরা আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছ। আর এজটা কাউন্ট হবে কবে, 31/1/2020। তো যাদের বয়স 31/10/2020, তো তাদের বয়স যদি 20 থেকে 28-এর মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এটা হলো বয়স। আচ্ছা, তারপরে দেখেছি বাকি বিষয়টা কী রয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন, কতটুকু পড়াশোনা লাগবে, শুধুমাত্র যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তার মানে কি, অবশ্যই গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট হতে হবে, পার্সেন্টেজের কোনো রিকোয়ারমেন্ট নেই। ডিউরেশন অফ ট্রেনিং, তো আগে বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু কোনো জব নয়, প্রথমে তোমাদের ট্রেনিং করাবে এক বছরের জন্য। ডিউরেশন অফ ট্রেনিং 1 ইয়ার, মানে এক বছর তোমাদের কী হয় ট্রেনিং করাবে। তো ট্রেনিংটা এরকম বিষয় নেই, নিজের খরচায়, খরচার জন্য ওদের 15,000 টাকা মান্থলি তুমি পাবে। তার মানে কি, এক বছর তুমি ট্রেনিং করবে, তার জন্য তোমাকে 15,000 টাকা ব্যাংক তোমাকে দেবে মান্থলি, প্রতি মাসে 15,000 টাকা করে পাচ্ছ, সেটা তুমি চাকরি ধরে নিতে পারো। আচ্ছা, সিলেকশন প্রসেসটা যেটা বলা হয়েছে, সিলেকশন ফর এনজেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি বেস অন কি, অনলাইন রিটেন টেস্ট অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে কি, একটি অনলাইনে পরীক্ষা হবে, আর লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে আমরা বাংলায় কথা বলি, বাংলা, তার উপর একটি এক্সাম হবে, সেটা কি অনলাইনে হবে। তো সেই এক্সামে কত মধ্যে হবে সেটা দেখে নিচ্ছি। টোটাল কিন্তু 100-এর মধ্যে পরীক্ষা হবে। তো সাবজেক্ট কী কী থাকে, জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ, তাছাড়া রয়েছে রিজনিং। তো এই অল্প কয়েকটা বিষয় আছে, সেই বিষয়ের মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষার হওয়ার পর তাদের মেরিট লিস্ট হবে, তার উপর কিন্তু তোমাদের এক্সামটা, সিলেকশনটা হবে। তো পরীক্ষা, যে পরীক্ষার ল্যাঙ্গুয়েজটা কী আছে, বাংলা এবং ইংলিশ, ইংলিশ এবং বাংলাতে কিন্তু পরীক্ষা হবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথাটুকু জেনে নেই। জেনারেল
এবং ওবিসি ইডাব্লিউএস তাদের জন্য 300 টাকা, এসসিদের কোনো কিন্তু ফিস লাগবে না। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তো লাস্ট ডেট 26/7/2021। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।